হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার নতুন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে এখন সকাল 7টা বাজে, সকালে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। একটা জায়গায় যাবো, আর কোথায় যাবো সেটা বেরিয়ে বলছি। আজকে আমি পরেছি একটা কুর্তি, এই কুর্তিটা মনে আছে আমি চৈত্র সময় কিনেছিলাম, তোমাদেরকেও দেখিয়েছিলাম। আর এর সাথে ম্যাচ করে কানে পরেছি একটা ইয়ারিং, একটা ওই ময়ূর টাইপের একটা টপ। তো যাই হোক, চলো এখন বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে, আর বেরিয়ে গিয়ে বলছি আমি কোথায় যাচ্ছি। চলে এসেছি পাঁশকুড়া প্ল্যাটফর্মে, এখন এখানে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো 15-20 মিনিট পর অপেক্ষা করার পর আমাদের ট্রেন বাবাজি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। তো চলো এখন ট্রেনে উঠি, ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। উঠে পড়ছি ট্রেনে, ট্রেন ছেড়েও দিয়েছে, ট্রেন এখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। লেডিস কম্পার্টমেন্টেই উঠেছি, তবে প্রচণ্ড ভিড় ছিল তাই বসার জায়গা পেলাম না। যদিও আমি খুব বেশি দূর যাবো না, 3টে সবই পয়েন্ট নিয়ে পড়বো, তাই দাঁড়িয়ে যেতেও খুব একটা সমস্যা হবে না। জানলার ধারে সিটে বসে বা এই দরজার সামনে দাঁড়িয়ে ট্রেন জার্নি করার মধ্যে কিন্তু একটা আলাদাই অনুভূতি রয়েছে, যেটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এভাবেই আমি চারপাশে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ক্রমশ এগিয়ে চলেছি নিজের গন্তব্যের দিকে। তো কথা বলতে বলতে চলে এলাম এখন নিজের গন্তব্যস্থল মেছেদাতে। না না, যদিও এটাই আমার গন্তব্যস্থল নয়, এখনও অনেকটা পথই যেতে হবে। তো আমি মেছেদা প্ল্যাটফর্ম থেকে নেমে এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস ধরবো। তো এই যে বাস পেয়েও গেলাম, উঠেও পড়েছি বাসে, আর উঠে সিটও পেয়ে গেলাম, বেশ ভালোই হলো। বাসে আবার দাঁড়িয়ে যেতে হলে আমার বড্ড কষ্ট হয়। বাস থেকে নেমে টোটো ধরে এখন আমি চলে এসেছি নিজের মূল গন্তব্যে। আর আজকে আমি এসেছি তমলুকের বড়ভীমা মন্দিরে। তো এখানে এসেই প্রথমে নিচ থেকে পুজোর প্রসাদ সব কিনে নিয়ে এখন মন্দিরের উপরে উঠে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর আমি যখন এসেছি তখন তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, সবটাই দেখাবো। তো চলো আমার সঙ্গে থেকে সবটা দেখতে থাকো। তো এখন আমি উপরে উঠেছি, লাইন দিয়েছি, দেখতে পাচ্ছ। আজকে দেখছি এখানে ভালোই ভিড় হয়েছে, এর আগে এখানে অনেকবার এসেছি তবে কখনো এরকম লাইন দিয়ে পুজো দিতে হয়নি। তো এখন পুজোটা দিয়ে দিই, ভেতরে হয়তো ফোন অ্যালাউ করবে না, তো পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই হলো পুজোর প্রসাদ আর পুজোর ফুল। আর এই প্রসাদের ঝুড়ির মধ্যে একটা করে সিঁদুর কৌটো থাকে, সবাই সিঁদুরটা নিয়ে গিয়ে এই গাছের গোড়া এখানটায় দেয়। তাই আমি সিঁদুরটা নিয়ে এখানে দিয়ে একটু প্রণাম করে নিলাম। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়ার পর বসে একটুখানি সময় কাটিয়েছিলাম, তারপরে কয়েকটা ছবি তুললাম। কোথাও গিয়ে আবার ওই গোটা 50-এক ছবি তুলে গ্যালারি ভর্তি না করলে ঠিক মন ভরে না, তাই ইচ্ছে মতো কয়েকটা ছবি তুলে নিলাম। এবার বাড়ি ফিরবো, তার আগে তোমাদেরকে চলো মন্দিরের চারপাশটা আর একবার একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এটি হলো 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। এখানে সতীমায়ের বাম পায়ে গোড়ালি পড়েছিল, তারপরেই এই মন্দির এখানে প্রতিষ্ঠা হয়। অনুমান করা যায় যে এই মন্দির নাকি 1150 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। পৌরাণিক তাম্রলিপি জনপদ প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই নাকি এখানে এই মন্দির প্রতিষ্ঠিত ছিল। তার মানে বুঝতে পারছো তো কত পুরনো ইতিহাস রয়েছে এই মন্দিরের পেছনে। তাহলে চলো এবার বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার পথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম আরও নতুন নতুন ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।